হ্যালো এভরিওয়ান, পোস্টে পোস্টে শেখার আছে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে প্রশ্ন, একটি আম বাগানে প্রতি একরে 30টি গাছ আছে, তো আমরা যদি এখানে একটু আন্ডারলাইন করি, একটা প্রতি একরে গাছ আছে কতগুলো? 30টি, আর গড়ে প্রতিটি গাছে 400টি করে আম ধরে। ওকে, তার মানে ওই যে প্রতি একর বা এক একর জায়গার মধ্যে টোটাল কতগুলো আম আমরা পাবো? 30টি গাছে 400টি করে 12,000 আম পাবো। ওকে, প্রতি একরে অতিরিক্ত একটি গাছের জন্য যদি 30টা গাছের সাথে তুমি আরো একটা গাছ অ্যাড করে দাও, তাহলে একটি গাছের জন্য মোটামুটি 10টি আমের ফলন কমে, তার মানে প্রতিটি গাছ থেকে 10টি করে আম কমে যায়, উৎপাদন হ্রাস পায়। তো সর্বোচ্চ ফলনের জন্য প্রতি একরে কত গাছ থাকবে? আচ্ছা, এখন দেখো একটা জিনিস, তুমি যদি 30টি গাছ লাগাও, 400টি আম প্রতিটাতে ধরবে, টোটাল 12,000 আম তুমি পাবে। এখন আরেকটা এক্সট্রা গাছ যদি লাগাও, তাহলে তোমার আরো 400টা আম বাড়বে, আর যদি দুইটা গাছ লাগাও আরো 800 আম বাড়বে, ঠিক না? আচ্ছা, কিন্তু একটা গাছের জন্য প্রতিটা আমের গাছ থেকে 10টা করে আম কমে যাবে, তার মানে তোমার আমের গাছ যদি তুমি রোপণ করো, তাহলে এক্সট্রার জন্য তখন কিছু আম বাড়ে, আবার কিছু ফলন কমে যায়, ঠিক আছে? এখন বলছে এই যে আমাদের বাস্তবতা, দুইটা বাস্তবতাকে একত্রে করে আমরা কতগুলো আম যদি আমরা এই প্রতি একরে লাগাই, তাহলে সর্বোচ্চ ফলন পাবো। তাহলে আমাদের 30টা গাছ আছে, থাকুক, আমরা আর এক্সট্রা কয়টা গাছ লাগাবো সেটা একটু করে নেই, মনে করি এক সংখ্যক গাছ আমরা লাগাবো এক্সট্রা 30টার সাথে। তাহলে আগে ছিল 30টা, এখন হবে কতগুলো? এখন হবে 30 প্লাস এক্স সংখ্যক গাছ, ঠিক আছে? আচ্ছা, এখন আগে যদি প্রতিটাতে 400 করে ধরতো, এক্স সংখ্যকের জন্য 10x পরিমাণ কমে যাবে, একটার জন্য আমের ফলন কমে 10টি, তাহলে এক্স সংখ্যকের জন্য আমের ফলন কমবে 10x, তার মানে প্রতি গাছে তখন আমরা আম পাবো 400 - 10x। ওকে, আগে তো সোজা সাপটা ছিল 30 × 400, মানে 12,000 আম পাবো, কিন্তু এখন তাহলে আমরা দেখি টোটাল যে আমের ফলন সেটা কত হবে। এটা হচ্ছে গাছ সংখ্যা, আর এটা হচ্ছে প্রতি গাছে আমের সংখ্যা। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করে দিই, এই যে 30 × 400 গুণ হয়ে 12,000 হয়ে গেল, কিন্তু আর এক্সট্রা একটা টার্ম এক্স এর মাধ্যমে আসলো। এখন এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, এই যে এই জায়গাটাতে আমাদের এক্স এর মান যদি ইনপুট করি, এই জায়গাটার জন্য প্লাস হয় আর এই জায়গাটার জন্য মাইনাস হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, তো একদম নর্মালি চিন্তা করি, তো এক্স এর মান যদি আমরা 1 বসাই, এখানে কি হবে? 100 আর 1 মানে হচ্ছে 10, 100 থেকে 10, 90, মানে টোটাল জায়গাটুকু 12,000 এর সাথে একটা গাছ যদি তুমি অ্যাড করো, তাহলে আমের ফলন 90টা বেড়ে যাবে। আচ্ছা, 2 বসালে কি হয়? 2 বসালে এখানে 200টা আম বাড়বে, ঠিক আছে, সরি, আচ্ছা আচ্ছা থাকুক, সমস্যা নেই, 200, আর এই যে 2² মানে হচ্ছে 4 মানে হচ্ছে 40 আম আবার কমে যাবে, তারপরে টোটালি হচ্ছে 160, ঠিক আছে? তো এভাবে করে যদি আমি 3 এর জন্য চেক করি, তাহলে দেখলাম আলটিমেটলি 210টা আম বেড়ে যায়। এরপরে যদি আমরা আরেকটু চেক করি, দেখি 240, এরপরে যদি আমরা দেখি 250, মানে এক্স এর মান 5 বসালে, এরপরে যদি আমরা দেখি, এই যে দেখো আবার কমে গেছে, কারণ 6 যখন বসাবা তাহলে 600, আর এখানে 636 মানে 360, তাহলে 600 থেকে 360 যদি মাইনাস করি 240, 7 এর জন্য দেখি 210, তার মানে বোঝাই যাচ্ছে এক্স এর মান যখন আমি 5 বসাবো, তখন আমি সর্বোচ্চ মান পাবো, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমার এই 30টা গাছের সাথে আরো 5টা গাছ এক্সট্রা লাগাতে হবে। তো এভাবে নাম্বার দিয়ে বসিয়ে বসিয়ে ফিজিক্যালি করা অনেক টাফ এবং অনেক বিদঘুটে একটা জিনিস, তো আমাদের এই জিনিসটা অতটা পছন্দ হয়নি, ঠিক আছে? আমরা যেটা করবো, একটু স্মার্ট ওয়েতে চিন্তা করব, আমরা তো আর নর্মাল কৃষক না, আমরা হচ্ছে একদম স্মার্ট কৃষক,
তাহলে আমরা যেটা চিন্তা করব, দেখো এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে আমার x এর মান বসানোর ফলে পুরো জায়গাটার মান বাড়তেছে, একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে আবার কমতেছে। হ্যাঁ, তার মানে এই যে আমি যদি এটাকে একটা ফাংশন হিসাবে কল্পনা করি, এটাকে একটা ফাংশন হিসাবে কল্পনা করলাম, x এর ফাংশন, তার মানে x এর মান যদি আমি বাড়াই, x এর মান যদি আমি বাড়াই, তাহলে y এর মান বাড়তেছে, y এর মানের চেঞ্জ হচ্ছে মেইন কথা। x এর মান যদি বাড়াই বা কমাই, তার মানে x এর মান বা x এর মানের পরিবর্তনের সাথে সাথে y এর মানের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তো পরিবর্তন যদি হয়, তাহলে এইটার যদি একটা ফাংশন হয়, এই ফাংশনের চরম মানের জন্য আমরা জানি dy dx আমাদের বের করতে পারে। তার মানে dy dx আমি বের করি, dy dx এটাকে বের করলে 12000 কে করলে হবে 0, আর 100x কে করলে হবে শুধু 100, আর মাইনাস হবে 20x। তাহলে এটা হচ্ছে 100 মাইনাস 20x। এখন এটাকে যদি আবার আমি একটু চরম মানের জন্য আমি dy dx করলাম, আবার আরেকবার ডিফারেনশিয়েট করি, তাহলে এখানে যেটা আসবে মাইনাস 20। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে 0 থেকে ছোট। তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটার জন্য তোমার সর্বোচ্চ মান পাওয়া যাবে, সর্বোচ্চ মান পাওয়া যাবে। তার মানে তুমি যদি আমের গাছ বাড়াও, x এর মান বাড়াও, তাহলে এক সময় তুমি সর্বোচ্চ ফলন পাবা। এখন কথা হচ্ছে সেই সর্বোচ্চ ফলনটা কতর জন্য পাবো x এর? তো সেই সর্বোচ্চ ফলন বা চরম মানের জন্য, চরম মানের জন্য আমরা জানি dy dx সমান হচ্ছে 0। সো dy dx এর মান কত? 100 মাইনাস 20x, এখান থেকে আসলো x ইকুয়ালস টু 5। তার মানে আমি যদি আরো 5টা গাছ এক্সট্রা লাগাই, যে 5টা গাছ যদি এক্সট্রা লাগাই, তাহলে আমি সর্বোচ্চ মান পাবো। তো আমি আবার একটু বলি, 5টা গাছ যদি আমি এক্সট্রা লাগাই, তাহলে চরম মান পাবো, আর সেই চরম মানটা কি? সর্বোচ্চ মান। সো x ইকুয়ালস টু 5 এর জন্য আমরা সর্বোচ্চ ফলন পাবো। তাহলে টোটাল সর্বমোট গাছ কতটুকু হবে? সর্বমোট গাছ হবে 30 প্লাস 5 বা 35। তার মানে ওই প্রতি একর জায়গার জন্য তোমার 35টি গাছ লাগাতে হবে। তাহলে 35টি গাছ লাগালে তুমি সর্বোচ্চ ফলন পাবে। এই ছিল আমাদের আজকের অঙ্ক। আমরা কালকের অঙ্কটা দেখে নিই। কালকের অঙ্কটা হচ্ছে একজন পরীক্ষার্থী তিনটি পাত্রের একটি পত্রের একটি পরীক্ষা দিচ্ছে, প্রত্যেক পত্রের পূর্ণ নম্বর 100, সে তিনটি পত্রের কত উপায়ে মোট 200 নম্বর পেতে পারে। ওকে, এটা তোমরা ট্রাই করবা, আর নেক্সট দিন এটার ভিডিওটা আপলোড করে দিব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিবা গরম গরম নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।